ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি একটা দারুণ পোলাওয়ের রেসিপি নবরত্ন পোলাও এটা অনেক রকমভাবেই করা যায় আজকে কিন্তু একদম নিরামিষভাবে এই পোলাওটা রান্না করব। আর যাদের কমপ্লেন থাকে যে পোলাও রান্না করলে ঝরঝরে হয় না চালগুলো ভেঙে যায় বা চালগুলো আঠালো হয়ে গায়ে গায়ে লেগে যায় তাদের জন্য থাকবে কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস যেগুলো ফলো করলে কিন্তু প্রত্যেকবার একদম ঝরঝরে পারফেক্ট পোলাও বানানো যাবে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আর বেল বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে চলো আর দেরি না করে দেখে নিই রেসিপিটা এই রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ভেজিটেবল অয়েল তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি এবার ঘি আর তেলটা গরম হলে এই পোলাওয়ের যে নবরত্ন বা নটা জিনিস দেব সেগুলোকে প্রথমে একটু ভেজে নেব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমান্ড আমি এখানে আমান্ডগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে মাঝখান থেকে আর্ধেক করে কেটে নিয়েছি এবার এগুলো একটু লালচে বাদামি হওয়া অবধি কম আঁচে ভেজে নেব আমান্ডগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশগুলোকেও একইভাবে কম আছে একটু ভেজে নিতে হবে সব কিছু একটু ঘিয়ে ভেজে নিলে ঘিয়ের গন্ধটা বসে যায় তাতে খাওয়ার সময়গুলো মুখে পড়লে খুব সুন্দর একটা স্বাদ আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো একটু লালচে হওয়া অব্দি ভেজে নেব আর আজকে এখানে কোনো কিছুরই পরিমাণ বললাম না পরিমাণটা কিন্তু যে যার ইচ্ছা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো তুলে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো এক একে একে দিয়ে দেবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপির ডাটাগুলোকে বাদ দিয়ে শুধু ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেব লাল করে যাতে এটার কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় আর খাওয়ার সময় খেতেও ভালো লাগে এর সাথে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে হয়ে যায় আলু আর ফুলকপিগুলো একটু হালকা বাদামি এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবার দিয়ে দিলাম বিনস আর দিয়ে দেবো কড়াইশুটি এবার সমস্ত সবজিগুলো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সবজির যে কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে সমস্ত সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার পাত্রে দিয়ে দিয়েছি আরো এক টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম হলে এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটো টুকরো দারচিনি সাত আটটা গোটা গোলমরিচ আর মাঝখানে যেটা আছে সেটা হলো সাজিরা সাজিরা দিয়েছি দেড় চা চামচ এবার ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো অবধি একদম লো ফ্লেমে ফোড়নটা ভালো করে সাঁতলে নেব। আর কারোর কাছে যদি সাজিরা না থাকে তার পরিবর্তে কিন্তু নর্মাল জিরেও ব্যবহার করা যেতে পারে ফোড়নটা সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চাল এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি চালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ধুয়েছি যতক্ষণ না চালের ঘোলাটে জলটা একদম পরিষ্কার হয়ে গেছে মানে স্টার্চটা যত দূর সম্ভব ফেলে নিয়েছি তারপর চালটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে পাতিয়ে দিয়ে চালটাকে একদম ভালো করে শুকনো করে নিয়েছি এবার এই চালটাকে খুব কম আঁচে বা মিডিয়াম টু লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চালটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে প্রথমেই বলেছিলাম যে আজকে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করতে হয় তার জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস শেয়ার করব আমার আগের অনেক পোলাওয়ের ভিডিওতেও এই টিপসগুলো বারবার করে দেওয়া আছে তবুও যারা দেখনি তাদের জন্য এখানে আমি আরও একবার টিপসগুলো দিয়ে দিচ্ছি পোলাও একবার একদম ঝরঝরে করার জন্য প্রতিবার যে কোনো রকমের পোলাও রান্না করলে সেটা যেন একদম ঝরঝরে হয় তার জন্য তিনটে খুব ইম্পর্ট্যান্ট জায়গা আছে সেটা প্রথম জিনিসটা হলো চালটা ধোয়া চালটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ধুতে হবে যতক্ষণ না চালের ঘোলাটে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানে স্টার্চটা যতদূর সম্ভব ধুয়ে ফেলে দিতে হবে তাতে চালের আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে চালটা একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না দ্বিতীয় ইম্পর্ট্যান্ট স্টেপ হলো যেটা এখন করছি চালটা ভাজা মিডিয়াম টু লো মিডিয়াম ফ্লেমে চালটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চালটা একটু শক্ত প্লাস্টিক প্লাস্টিক মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে একটু প্লাস্টিকের মতো দেখতে হয়ে যাচ্ছে তাতে চালের আঠালো ভাবটা কমে যাবে চালটা আর একটা আরেকটার সঙ্গে জড়িয়ে যাবে না আর এই সময় কিন্তু চালটা একটু হালকা হাতে ভাজতে হবে তার কারণ চালটা ভিজিয়ে রাখার পর চালটা একটু নরম হয়ে রয়েছে এখন যদি খুব বেশি করে হাতাখুন্তি নাড়ানো হয় তাহলে কিন্তু চালগুলো সব ভেঙে যাবে আর থার্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো চালের মধ্যে যে লিকুইড দিচ্ছি দুধ বা জল যেটাই দিই না কেন চাল যে পরিমাণে নিয়েছি মানে শুকনো চাল যে পরিমাণে নিয়েছি ঠিক তার ডবল পরিমাণ জল বা দুধ দিতে হবে সেই জন্য সব থেকে সুবিধা হলো চালটা একটা বাটি বা একটা গ্লাস দিয়ে মেপে নেওয়া এবং সেটা দিয়েই দুধ বা জলটা মেপে দেওয়া তাহলে কিন্তু চাল আর দুধ বা জলের রেশিওটা টু ইস টু ওয়ান হিসাবে একদম ঠিক থাকবে আর পোলাও একদমই ঘেটে যাবে না একটা আর একটা সঙ্গে লেগে যাবে না চাল একদমই ঝরঝরে থাকবে এই তিনটে টিপস যদি বারবার বরাবর ফলো করা যায় তাহলে কিন্তু যে কোনো রকমের পোলাওই একদম ঝরঝরে হবে সুন্দর হবে আর কোনোভাবেই একটা আরেকটা গায়ের সঙ্গে লেগে যাবে না আমি একটা জিনিস এখানে দিতে ভুলে গেছিলাম সেটা হলো আদা বাটা আমি আদা বাটাটা এখন দিয়ে নিলাম এক চা চামচ আদা বাটা দিয়েছি যদিও আদা বাটা দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা না দিয়েও করা যায় তবুও আদা বাটাটা দিলে সেটা ফোরন কষানোর সময় দিয়ে দেওয়াটা উচিত আমি দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম আমার চালটা ভাজা হয়নি চালটা ভাজতে ভাজতে আদার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে ব্যাস চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আজকে আমি দুধ আর জল মিশিয়ে পোলাওটা করব আমি এই গ্লাসটার দেড় গ্লাস চাল নিয়েছিলাম তাই জন্য তিন গ্লাস লিকুইড দেব। দু গ্লাস দিলাম উষ্ণ গরম দুধ আর এক গ্লাস দেব জল মানে যা আমি শুকনো চাল নিয়েছি তার ঠিক ডবল আমি এখানে লিকুইড দিলাম এর সাথেই আমি কয়েক দানা কেশর দিয়ে দিলাম তাহলে পোলাওয়ের ফ্লেভারটা খুব সুন্দর হবে এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব চিনি এই পোলাওটা হালকা মিষ্টি স্বাদের হয় তাই চিনিটা একটু বেশি পরিমাণে দেব এবার সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব আর আঁচটা কিন্তু এখন ফুলে আছে এর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো এবার দুধটা একটু ফুটে উঠলে প্রথমে নুন চিনির স্বাদটা আগে চেখে দেখে নেবো নুন চিনির স্বাদ যদি একদম ঠিকঠাক থাকে আর না দিতে হয় তাহলে এখন পনিরগুলো দিয়ে দিতে হবে পনির দিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করা যাবে না তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে এবার এটাকে ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না হতে দেব। মোটামুটি এই টাইমে পোলাওটা রেডি হয়ে যাবে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে এখন পোলাওটা একদম রেডি এখন পোলাওটা একদমই গরম আমি তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি যে চালগুলো কি অবস্থায় আছে তবে একদম গরম অবস্থায় কিন্তু পোলাও বেশি নাড়াচাড়া না করাই ভালো তাতে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সাইড দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা দু তিন মিনিট পর সার্ভ করব এটা এখন একটু যেটুকুনি জড়ানো ভাব আছে আর একটু ঠান্ডা হলে কিন্তু একদমই এটা ঝরঝরে হয়ে যাবে আমি দু থেকে তিন মিনিট পর পোলাওটা সার্ভ করে দেখাচ্ছি হ্যাঁ এখন আমি পোলাওটা সার্ভ করবো দেখো চালগুলো কিন্তু একদমই একটা একটার গায়ে জড়িয়ে যায়নি একদমই ঝরঝরে পোলাও আছে যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করলে কিন্তু যাদের পোলাও গায়ে গায়ে জড়িয়ে যায় বা দলা পাকিয়ে যায় তারা টিপসগুলো ফলো করে দেখতে পারো আশা করি এরপর থেকে প্রতিবার পারফেক্ট পোলাও রান্না করতে পারবে তাহলে তোমাদের টিপস আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আজ তাহলে আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা